ओम सर्वधर्म स्थापकस्तम सर्वधर्म स्वरूपक आचार्यानंग महाचार्यो रामकृष्णाय ते नमः। जननिंग शारदांग देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मत्रयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। परतत्वेत सदालीनो रामकृष्ण समग्गया यो धर्मस्थापनरतो वीरेशं त्वं नमाम्यहम्। कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारत ब्रह्मानंदं नमस्तुभ्यं सद्गुरु लोकनायक। योगानंद प्रेमानंद चान्यवये च पार्षद रामकृष्णं गत प्राणं सर्वांस्तं प्रणमाम्यहम्। नमस्कार। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের 100তম পর্বতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ অতীব একটি পুণ্যদিন, পূজ্যপাদ শ্রীমৎস্বামী শুভদানন্দজি খোকা মহারাজের শুভ জন্মতিথি, ঠাকুরের অন্যতম পার্ষদ বালক স্বভাব সরল স্বভাব সেই খোকা মহারাজের জীবন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচ্য বিষয় খোকা মহারাজ, গুরুরূপে খোকা মহারাজ। আমরা মহারাজের বিষয়ে খুব এই কথাটি জানি যে তিনি শিশুর মতন ছিল, সরল শিশুর মতন সরল ভাব, তাই ওনার নাম খোকা দেয়া, খোকা মহারাজ। সবাই মহারাজকে খোকা বলেই ডাকতেন। মহারাজের জীবনটা খুব সাধারণ ছিল, তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন, একদম প্লেন আউটফিট ছিল, কোনো ইয়ে ছিল না, মানে এমন মানে সরলভাবে থাকতেন, বোঝা যেত না যে মহারাজের ভেতরে একটি গ্রেট সোল, হি ওয়াজ এ গ্রেট সোল। তিনি একজন মানে শ্রীরামকৃষ্ণের ডিরেক্ট ডিসাইপল, শ্রীরামকৃষ্ণের পার্ষদ এবং শুদ্ধ চিত্ত মহান আত্মা, যেটা বলা হয়েছে এখানে। তিনি এতটাই সরলভাবে থাকতেন, যেমন আমরা মায়ের জীবনে দেখতে পারি যে মা কখনো সকাশে মায়ের অন্তর্যামিত্বের প্রকাশ করেননি, গোপনে করেছেন, কখনো করেননি, কখনো করতে গিয়েও চাপা দিয়ে দিয়েছেন। তিনি খুব সরলভাবে থাকতেন খোকা মহারাজ, বোঝা যেত না যে মহারাজ একজন মহান আত্মা, পূর্ণ আত্মা। কিন্তু তার এই যে ত্যাগ, সরল সরলতা, আনন্দময় যে মুখের মধ্যে একটি জ্যোতি, আনন্দের জ্যোতি খেলে মানে সর্বদা জ্যোতি খেলত, প্রচুর ভক্তগণকে সে মহারাজের চরণতলে আসার জন্য মানে ইন্সপায়ার করেছিল। মঠে একটি গৈরিক বস্ত্র, একটি টি শার্ট এবং চপ্পল পরে থাকতেন, নিজের কাপড় নিজেই ধুতেন এবং বাকি যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসী মহারাজ যা থাকত তখন তাদের সঙ্গে একসঙ্গে মেঝেতে বসে ভোজন গ্রহণ করতেন। এতটাই সরল মন ছিল, এতটাই সরল স্বভাব ছিল খোকা মহারাজের, শিশুর মতন একদম। নিজের কাজ নিজে করবে, সকলের সঙ্গে মিলেমিশে থাকবে, কোনো ভেদভাব রাখবে না। আমরা দেখব যে শুভদানন্দজি মহারাজ নিজের জীবনে খুব সুন্দরভাবে ঠাকুর ও মায়ের জীবনের যে জিস্ট এডুকেশন, জিস্ট টিচিংস আছে, জিস্ট শিক্ষা আছে, সেগুলোর মিশ্রণ মহারাজের মধ্যে আছে, আমরা পরে দেখব আলোচনার মধ্যে আজকে আমাদের আছে। শুভদানন্দজি মহারাজ যে দীক্ষা দেওয়ায় একটু দ্বিধাগ্রস্ত করতেন, যদি কেউ তার কাছে আসতো, ওনার কাছে আসতো দীক্ষা দেওয়ার জন্য, তিনি বলতেন আমি দীক্ষা সম্বন্ধে কি জানি, আমি তো খোকা, আমি শিশু,
তুমি ব্রহ্মানন্দ, তুমি স্বামী ব্রহ্মানন্দের কাছে যাও, রাজা মহারাজের কাছে যাও বা মায়ের কাছে যাও, তারা আমার থেকেও হাইলি স্পিরিচুয়াল। দেখুন এখানে মহারাজ মহারাজ বলছেন, মহারাজ পূর্ণ আত্মা শ্রীরামকৃষ্ণের ডিরেক্ট ডিসাইপেলের মধ্যে অন্যতম। কিন্তু তিনি কি বলছেন, তিনি বলছেন যে রাজা রয়েছে, রাজা মহারাজ রয়েছে এবং সর্বোপরি মা রয়েছেন। তা আমি কেন দেবো, আমি তো খোকা, আমি শিশু। এই স্বভাবটা আমরা দেখতে পাই মায়ের জীবনেও, আমরা দেখতে পাই মা এরকম, মায়ের যে অন্তর্যামিত্ব আছে সেটাকে সর্বদা গোপনে রাখতেন, অবগুণ্ঠন বেশে থাকতেন। খোকা মহারাজও আমি দেখতে পাই এই গুণের একটু ছটা মহারাজের গায়েও লেগেছে, মহারাজের মধ্যে গুণটি আছে। মাও বলতেন যে খোকা দীক্ষা দেয় না কেন, যতক্ষণ ঠাকুর গুরু মহারাজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে ডিরেক্ট ডিসাইপেল আছে, তারা যতদিন জীবিত আছে জনসাধারণ তাদের কৃপা পাক, এটাই উচিত, এটাই মা আশা করছেন, মা বলছেন এটি পাওয়াও দরকার। এবং পরবর্তীকালে সুবোধানন্দজী মহারাজও ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন এবং এই মানে আদেশ পেয়েছিলেন যে তার আশীর্বাদ জনসাধারণের ওপরে বর্ষিত করা। 1915 সাল থেকে হোকা মহারাজ তাই ভক্তগণকে দীক্ষা দেওয়া শুরু করলো, কিন্তু সেটাও গুপ্তভাবে, প্রাইভেটলি, সেই সকাশে নয়, খুব কম সংখ্যক জনকেই তিনি দীক্ষা দিতেন। অনেক বছর বাদে এখন যদি বাংলাদেশ ইস্ট বেঙ্গল, তখন শিবানন্দজী মহারাজ মহাপুরুষ মহারাজ ছিলেন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ মহারাজ ছিলেন। মহারাজকে ঢাকায় যেতে হতো, তো তখন মহাপুরুষ মহারাজের শরীরটা খারাপ ছিল বলে তিনি শুভদানন্দজী মহারাজকে বললেন, খোকা মহারাজকে, যে ওখানে যেতে। খোকা মহারাজ বললেন যে আমি যেতে পারবো না, যে শিশুর মতন স্বভাবটা দেখুন, বলছে না আমি যেতে পারবো না, ওখানে খুব বড় বড় ইস্ট বেঙ্গলে প্রচুর নদী আছে, আমি খুব ভয় পাই ওগুলোকে ওই করতে, কী বলে নদীগুলোকে পেরোতে, শিশুর মতন বাচ্চারা ভয় পায়। খুব সুন্দর আমরা দেখি এই স্বভাবগুলো আবার আমরা দেখতে পাই ঠাকুর থেকে নিয়েছে, ঠাকুর যেমন মা কালীর কাছে শিশু ছিলেন, শিশুর মতন মা মা বলে কান দিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হয় গানে আছে। খুব সুন্দর মহারাজের ছোট্ট ছোট্ট লীলা। মহারাজ মহাপুরুষ মহারাজ জানতেন যে খোকা মহারাজ যে এরূপ ব্যবহার, এরূপ স্বভাব, তো তিনি আর জোর দিলেন না। কিন্তু পরবর্তীকালে তিনি গেছিলেন, 7 মে 1924 সাল ইংরেজি খোকা মহারাজ গেছিলেন রামকৃষ্ণ টেম্পল সোনারগাঁও ঢাকা, ওইখানে উদ্বোধন হবে, তো মহাপুরুষ মহারাজের জায়গায় তিনি গেছিলেন মহাপুরুষ মহারাজের কথা শুনে। বলেছিল মহাপুরুষ মহারাজ যে ওই ইস্ট বেঙ্গলের লোকেরা ঠাকুরের প্রতি খুব ভক্তিভাব রাখে, তুমি যখন যাবে সকলকে যারা ইচ্ছুক সকলকে তুমি দীক্ষা দেবে, প্লিজ ইনিশিয়েট দেম। হ্যাঁ, এখানে একটা ছোট্ট লীলা আমরা দেখব শুভানন্দজী মহারাজ করছেন, তিনি কথা শুনেছেন এবং সকলকে, ওখানকার সকলকে মানে যারা শিশু ছিল তাদেরকেও পর্যন্ত দীক্ষা দিয়েছেন।
পুরুষ নারী শিশু সবাইকে, কারোকে ছাড়েনি। এবং তিনি বেলুড় মঠে ফিরে এসেছেন, মহাপুরুষ মহারাজের কাছে গেছেন এবং তিনি বলছেন আমি সবাইকে দীক্ষা দিয়ে দিয়েছি বাচ্চাদের। হিমানন্দজি মহারাজ বলছেন যে শিশুরা কী করে মেডিটেশন করবে, জপ করবে, ধ্যান করবে, ওরা কী করে করবে, ওরা তো বাচ্চা এখন, ওরা তো কিছুই বোঝে না। মহারাজ বলছেন আপনি তো আমাকে বলেছিলেন সবাইকে ইনিশিয়েট করতে, সবাইকে দীক্ষা দিতে, ইনিশিয়েট এভরিবডি, সো আই ডিপ্রাইভ নান, আমি কারোকে বাদ দিইনি, সবাইকে দিয়ে দিয়েছি। এরূপ যে আমরা মহারাজের জীবনটা যদি আমরা পড়ি, আমরা দেখতে পারবো এরকম প্রচুর ঘটনা আছে যে মহারাজের শিশুর মতন ভাবটি, সরল মন, ভেদভাব নেই। মহারাজ কারোর মধ্যে ভেদভাব করেনি। আমরা যে বলে শুরুর দিকেও বলেছিলাম তিনি মায়ের থেকে এই গুণটি মহারাজ পেয়েছেন। আমরা জানি একটি খুব সুন্দর এবং ফেমাস ঘটনা মায়ের জীবনে, আমজাদ ডাকাত ছিল, দুশ্চরিত্র ছিল এবং শরৎ মহারাজ উচ্চকোটি সাধক ছিল। মা বলেছিল যে আমার কাছে শরৎও যেমন আমজাদও তেমন, কারোর মধ্যে ভেদ করি না। এই গুণটা আমরা দেখতে পাই গঙ্গা মহারাজ মায়ের থেকে নিয়েছে, কারোর মধ্যে ভেদ করতেন, এত সরল মন ছিল যে সকলকে বাচ্চাদের পর্যন্ত দীক্ষা দিয়ে এসেছিলেন। মহারাজের মনটাই ওরকম সরল, এটাই এরকম নিয়ে যে কনস্পিরাসি করে মহারাজ করেছেন, যেহেতু শিবানন্দজি মহারাজ বলেছে সকলকে দিয়ে আসতে সকল না, খুব সরল মন, ঠাকুরের মতন খুব শান্ত সরল, কোনো কিছু বিচার না করে ভগবানের পথে ভগবানের দিকে চলতে। 1925 আবার তিনি যান পূর্ব বাংলায় এবং দীক্ষা দেন। শুধু সাধারণ নয়, সাধারণ জনসাধারণের জন্য নয়, যারা গ্রামবাসী, যারা আউটকাস্ট ছিল, যারা যাদের এই সমাজ একটু অন্য চোখে দেখত, তাদেরকে পর্যন্ত মহারাজ দীক্ষা দিয়েছিল। ওখানে বলছে যে মহারাজের যে ভালোবাসা, তাদের প্রতি যে টান, সেটি যে একজন উচ্চ মানে হাইলি কালচার্ড পিপল অফ সোসাইটি, তাদের যেমন অ্যাফেকশন, মহারাজ তাদের প্রতি যে অ্যাফেকশন, তেমন ওদের প্রতি অ্যাফেকশন, কোনো ভেদভাব নেই, সকলকে সমান রূপে দেখে। এখানে দেখতে পাই আবার তিনি একবার বালাইটি আশ্রম গেছিলেন, 10 মিনিট সেখানে তিনি লেকচার দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দ্য হারমোনি অফ রিলিজন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং সর্বধর্মের সমন্বয় হাজার হাজার লোকের সামনে। আমরা এটাও দেখা গেছে যে তিনি ঠাকুরমায়ের জীবন নিয়ে, জীবনী আলোচনা করতে খুব ভালোবাসতেন এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে ঠাকুরমাকে যেমন বুঝেছেন তেমন বলতেও তিনি পছন্দ করতেন। তিনি বলছেন যে ভগবানের কাছে নিজের সর্বস্ব দিয়ে প্রার্থনা করো, নিজের খুব সিনসিয়ারলিভাবে প্রার্থনা করো, তখন তুমি ভগবানকে বুঝতে পারবে। সিনসিয়ার প্রেয়ার মানে কি? তুমি ভগবানকে তোমার দুঃখ কষ্টের কথা বলো, বেদনা দিয়ে নিজের মন থেকে, এবং মানে যেটা যে জিনিসটা মানে মন থেকে হবে, ফেক জিনিস বলেনি, যে ভগবানকে প্লিজ করো, কারণ অন্তর্যামিনী আমাদের অন্তরের মধ্যে বসে আছে, আমরা যদি কোনো ছল করি বা কপটতা করি তাহলে তিনি বুঝতে পারবে। তাই বলছে শুদ্ধ মনে ভগবানের কাছে নিজের প্রার্থনা জানাও, কষ্ট জানাও, এবং ভক্তির জন্য, বিশ্বাসের জন্য আশীর্বাদ চাও। আমরা এটি স্বামীজির জীবনে দেখতে পাই। ভবতারিণী মায়ের কাছে গেছেন, ঠাকুর বলছে তুই যা কি জিজ্ঞেস চেয়ে আয় ভবতারিণী মায়ের কাছে। তিনি চাইতে গেছিলেন পরিবারের জন্য সুখ, চেয়ে কি এলেন আমাকে জ্ঞান দাও, আমাকে মানে আমি যেন দেশের কাজে নিজেকে সমর্পিত করতে পারি। চাইতে গেলেন এক, চেয়ে বসছেন ভক্তি ও বিশ্বাস,
নিজের প্রতি, সেটি বলছেন মহারাজ করতে। মহারাজ আবার বলছেন, তুমি মনে রাখবে তুমি সর্বদা শ্রীরামকৃষ্ণের সঙ্গী হয়ে আছো, শ্রীরামকৃষ্ণের বেদিতলে আছো, রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি একা প্রাণ। কোন সময়ে তুমি ঠাকুর বা বিচ্ছুত ন, সর্বদা তিনি ছত্ররূপে তোমার মাথায় সর্বদা আছেন। নিজের মনকে শক্তিশালী বানাও, নিজের মনকে স্ট্রং করো, এবং যখন একজন জিজ্ঞেস করছেন মহারাজকে, মহারাজ এই যে আমাদের জীবনের যে লোভ মোহ কাম ক্রোধ আছে, এগুলোকে কী করে আমরা কন্ট্রোল করবো, তখন মহারাজ খুব সুন্দর ভাষায় বলছেন, তুমি যত পূর্বর দিকে যাবে তুমি তত পশ্চিমের থেকে দূরে চলে যাবে, তুমি যতই লোভ মোহ কাম ক্রোধের দিকে যাবে ভাববে তুমি তাদের দিকেই চলে যাবে, ভগবানের থেকে দূরে চলে যাও। তুমি ভগবানের কথা চিন্তা করো, তুমি ভগবানের দিকে যাও, ওগুলো দেখবে আপনা আপনি চলে যাবে, ওগুলোর দিকে তুমি ধ্যান দিয়ে দাও। কিছুদিন বাদে আনকনসিয়াসলি তুমি দেখবে ওই সব জিনিসগুলো তোমার মন থেকে চলে গেছে, শুদ্ধভাবে তুমি ভগবানের চরণে আছো। মায়ের সাক্ষাৎ ছাড়া এই দুনিয়ায় কিছু হয় না, তার কাছে স্মরণ কর। স্বামী ব্রহ্মানন্দী মহারাজ বলেছেন যে মায়ের কাছে ব্রহ্মাণ্ডের চাবিকাঠি আছে, কৃপা পরবশ যতক্ষণ না হয়ে ওই দরজা খুলছে না আমাদের জ্ঞান হবে না, তাই মায়ের চরণে আশ্রয় নাও। দয়াময়ী মা শারদা, তোমার সমস্ত লোভ মোহ কাম ক্রোধ যত দরিদ্রতা বা উইকনেস যত বাজে গুণ সেগুলোকে তিনি নিয়ে নেবে। দয়াময়ী দয়া হয় না, তিনি হচ্ছেন দয়াময়ী, সকলকে সমান রূপে দেখেন। আজ মহারাজের এই পুণ্য জীবনে মহারাজের জীবনের কিছু ঘটনা জানলাম, এবং ওখান থেকেও আমাদের শেখার মধ্যে প্রচুর কিছু আছে। স্বামী শুভদয়ানন্দজী মহারাজের জীবনে ঠাকুর মা স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ সকল স্বামীজি এবং সকল মহারাজের থেকে যারা ইয়েতে বড় ছিলেন এক্সপিরিয়েন্সেসে, ঠাকুরেরকে বেশি দেখেছেন এবং তাদের মহারাজের যিনি মানে দীক্ষা দিয়েছেন, যিনি পথ দেখিয়েছেন, তার গুরু গুরুমা গুরু ভাই সকলের জীবন থেকে কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই মহারাজের মধ্যে আছে। মহারাজের জীবন থেকে আমরা দেখতে পাই, আমরা শেখার আছে যে সরলভাবে ভগবানের কাছে প্রার্থনা জানা, ভেদভাব করো না, সরলভাবে থাকো, সরলভাবে জীবনযাপন করো, ভগবান লাভ হবেই হবে। তাই আজকের এই পুণ্য প্রভাতে স্বামী শুভদানন্দজী মহারাজের চরণে সকলের মঙ্গল কামনার জন্য প্রার্থনা জানাই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ। নমস্কার।